ভূগোল একাদশ শ্রেণী ভূগোলের ছাত্রদের আমার দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আজ আমি দ্বিতীয় ক্লাস নিচ্ছি। আমি আবার আমার পরিচয় দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমি মুনমুন সাহা, লেকচারার ভূগোল, লেকচার জিওগ্রাফি, ঢাকা কলেজ, ঢাকা। বাবা তোমরা আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাটাই আমি সবসময় চাই। আজও আমি আমার ছেলেদের মুখ দেখতে পারছি না, সেটাতে আমার খুব কষ্ট লাগতেছে যে ছেলেরা আমার কোথায় গেল। আমার প্রথম যে ক্লাস ছিল সেটি আমি প্রাকৃতিক ভূগোল সম্পর্কে পরিচয়, তোমাদের প্রথম অধ্যায়টি হচ্ছে প্রাকৃতিক ভূগোল সম্পর্কে পরিচয়। তো এই যে ধারাবাহিকতার, আজকের ধারাবাহিকতার আমি আবার একটু রিক্যাপ করি। ভূগোল কি? ভূগোল বলেছিলাম মানুষ আর পরিবেশের মধ্যে যে আন্ত সম্পর্ক বা মিথস্ক্রিয়া, সেটি হচ্ছে ভূগোল। যদিও অনেক আগে থেকে জানিয়েছিল ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোলাকার, অর্থাৎ ভূগোল অর্থ পৃথিবী গোলাকার, এটি কিন্তু গোলাকার পৃথিবীতে মানুষ আর পরিবেশের যে আন্ত সম্পর্ক বা মানুষ আর পরিবেশের যে সম্পর্ক বা গোলাকার পৃথিবী সম্পর্কে যে বর্ণনা সেটি হচ্ছে প্রাকৃতিক, সেটি হচ্ছে ভূগোল। আর এই ভূগোলের দুটি শাখা, সেটি হচ্ছে প্রাকৃতিক আর মানবিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল হচ্ছে প্রাকৃতিক বিষয় সমূহ যে বিষয়ে অধ্যয়ন করা হয় বা প্রাকৃতিক বিষয় সমূহ যেখানে আলোচনা করা হয়। তো সেদিনও আমি গত ক্লাসে আমি ওই সংজ্ঞার সাথে আমি আরেকটি বিষয়, দুটি বিষয় পড়িয়েছিলাম। একটি হচ্ছে প্রকৃতি, অর্থাৎ সে কেমন, তার সাথে কি কি বিষয়, সে কি ভালো বা মন্দ, তার পরিসর বা আলোচনার ক্ষেত্রগুলো কোনগুলো, সেগুলো আমি পড়িয়েছি। অর্থাৎ পরিসরের সাথে নেচার অ্যান্ড স্কোপ দুটি পড়িয়েছি, যে তার নেচারটা কি রকম এবং তার পরিসরটা কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমি কিন্তু পরিসরের ক্ষেত্রে আলোচনা করেছিলাম যে পরিসরে সে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ প্রাকৃতিক যে বিষয়গুলো পৃথিবীতে আছে সে বিষয়গুলো একদম মহাকাশ থেকে শুরু করে একদম ভূপৃষ্ঠ, মহাকাশে রয়েছে জ্যোতির্মণ্ডলী, দেন হচ্ছে আমাদের বায়ুর স্তর অর্থাৎ জলবায়ু, তারপর হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠে আছে পানি এবং আমরা বসবাস করি, তাহলে যা কিছু আছে মৃত্তিকা, পানি, উদ্ভিদ, বাস্তুবিদ্যা, জ্যোতির্বিদ্যা, মানচিত্রাঙ্কন বিদ্যা, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্র বা পরিসর। এই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের আরেকটি বিষয় হচ্ছে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু। কি জিনিস বাবা? বিষয়বস্তু, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অব জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি। যে আমরা এই যে প্রাকৃতিক বিষয়ের ক্ষেত্রগুলো জেনেছি, ওর নেচার সম্পর্কে জেনেছি, তাহলে বিষয়বস্তু কি, সে কি কি বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করে শুরু হয়। ভূগোল শাস্ত্রের শুরু থেকে ভূগোলে আলোচ্য বিষয় নিয়ে ভূগোল বিদগণ বহু গবেষণা করেছে, তারা নানাভাবে ভূগোলকে জানার বিষয় করেছে, সংজ্ঞায়িত করেছে। আমি কিন্তু গত ক্লাসে তোমাদের বলেছিলাম ভূগোল হচ্ছে মাদার অফ অল সায়েন্স। যদি ভূগোল নিয়ে পড়াশোনা করো, কোন সময় অনার্স করো, তাহলে দেখবে যে সমস্ত বিষয়ের সাথে তার সাথে রিলেটেড আছে, একদম গণিতের সাথেও আছে, কারণ গাণিতিক ভূগোলও কিন্তু আছে, আবার আমাদের জ্যোতির্বিদ্যার সাথেও আছে, ঠিক আছে, আবার আমাদের ভূত্বকের সাথেও আছে, ভূ অভ্যন্তরের সাথেও আছে, ভূপৃষ্ঠের সাথেও আছে, যেটা নাকি জিওমরফোলজি আমরা বলি, আবার কেমিস্ট্রির সাথেও সম্পর্ক আছে, পদার্থ সাথেও এর সম্পর্ক আছে। তাহলে সমস্ত মা হচ্ছে কে? ভূগোল। এজন্য বলে মাদার অফ অল সায়েন্স। তাহলে ভূগোল শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে এই যে পরিবর্তন আসছে, আমি কিন্তু বলেছি পৃথিবীর পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল পৃথিবীর বর্ণনা ধীরে ধীরে বর্ণনা হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আরো বেশি বর্ণনা পরিবর্তিত হবে, আরো বেশি উন্নত হবে, ঠিক আছে, এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো থেকেই আসছে যে প্রাকৃতিক ভূগোল আসলে কি কি বিষয় নিয়ে অধ্যয়ন করে। ভূগোল না কিন্তু, আমি এখন বলছি প্রাকৃতিক ভূগোল কি কি বিষয় নিয়ে অধ্যয়ন করে, তাহলে আমরা জানি প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু গুলো কি কি। প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তুর মধ্যে প্রথমে যেটি, সেটি হচ্ছে আমরা জেনেছি সে ভূপৃষ্ঠ নিয়ে আলোচনা করে, তাহলে ভূপৃষ্ঠের একটি অংশ হচ্ছে ভূমিরূপ, অর্থাৎ ভূমিরূপ বিদ্যা তার
তার একটি অধ্যয়নের বিষয়। এই ভূমিরূপ বিদ্যায় কি কি বিষয় আলোচনা করা হয়, ঠিক আছে বাবা, সেটা একটু জানি একটু বুঝি। ভূমিরূপ বিদ্যা অর্থাৎ ভূমির রূপ বিদ্যা, আমরা জানি পৃথিবী পৃষ্ঠে সর্বত্র সমান নয়, আবার সর্বত্রই উঁচু নয়, আবার সর্বত্রই মাঝামাঝি পর্যায়ে নয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের কোথাও উঁচু কোথাও নিচু, আবার কোথাও একদম নিচু, অর্থাৎ কোথাও পর্বত আছে কোথাও মালভূমি আছে কোথাও সমতল ভূমি আছে। এই যে মালভূমি সমতল ভূমি এই যে বিষয়গুলো সেগুলো আলোচনা করা ভূমিরূপ বিদ্যার একটি অন্তর্গত, তাহলে এটি প্রাকৃতিক ভূগোলের একটা বিষয়, ঠিক আছে। আর এর সাথে এই যে ভূমিরূপ বিদ্যা আমি বললাম পাহাড় পর্বত মালভূমি সমভূমি, এগুলো কিন্তু উত্থান বা পতনের কারণও আছে। কোন সময় দেখা যায় সেখানে সেটি উত্থিত হচ্ছে, আবার কোনটি সময় সেটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস উত্থানের কারণগুলোর মধ্যে ভূমিকম্প আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত সুনামি শিলা বা খনিজ এগুলোর সাথে রিলেটেড, তাই ভূমিরূপ বিদ্যায় আবার এই বিষয়গুলো আমাদের অধ্যয়ন করতে হয়। এরপরে হচ্ছে যেটি সেটি হচ্ছে বাড়ি তত্ত্ব। আমি কিন্তু আমরা ক্ষেত্র সময়ে পড়েছিলাম পানি, পানিটাই এখানে বলেছে বাড়ি তত্ত্ব। বাড়ি মানে কি পানি, বাড়ি তত্ত্ব কি? পৃথিবী পৃষ্ঠের তোমরা জানো যে তিন ভাগ জল আর এক ভাগ হচ্ছে স্থল। এই তিন ভাগের মধ্যে আমরা বলি যে 70 ভাগই হচ্ছে পানি, বা অনেকে বলে 71 ভাগই পানি, অনেকে বলে যে 75 ভাগই পানি। তাহলে এই যে 70, 71 বা 75 আমরা বলি তিন ভাগ জল এক ভাগ স্থল, এই সমস্ত এই যে পানি নিয়ে আলোচনা করা বাড়ি তত্ত্ব নিয়ে আলোচনা করা প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম বিষয় বস্তু। এই বাড়ি তত্ত্বের মধ্যে কি আছে, এই বাড়ি তত্ত্বের মধ্যে পৃথিবীর পানির উৎস বন্টন আছে, অর্থাৎ কোথা থেকে পানি আসছে, কোথায় এই পানিগুলো বন্টিত, মানে কোথায় কত কিলোমিটার পানি বন্টিত হচ্ছে, সাগর মহাসাগরে কি পরিমাণ পানি হচ্ছে, আবার পানি যে চক্রাকারে ঘুরছে সেই চক্র পানি চক্র, এই সমস্ত কিছুই আলোচনা করা হয় কি এই পানি তত্ত্বে বা বাড়ি তত্ত্বে। এরপরে হচ্ছে যেটি সেটি হচ্ছে হিমবাহ তত্ত্ব। হিমবাহ কি, আমরা কিন্তু বলেছিলাম পানি কিন্তু বরফ রূপেও থাকে, তাহলে সেটিরই একটা অংশ হচ্ছে হিমবাহ। হিমবাহ সাধারণত পর্বত গাত্রের উপরে থাকে, পর্বত গাত্র কি অর্থাৎ কোন পর্বতের উপরে অংশ। আমরা জানি পৃথিবী পৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় তাপমাত্রা ততই কমতে থাকে, এবং সেটি এক সময় ধীরে ধীরে এত কমে যায় যে সেটি বরফে পরিণত হয়। তাই আমাদের বৃহৎ পর্বতমালা গুলোর উপরে পানি বরফ আকারে সঞ্চিত হয়ে আছে, আবার আমাদের দুই মেরুতেও কিন্তু পানি বরফ আকারে সঞ্চিত হয়ে আছে। এই যে হিমবাহ বা বরফ খণ্ড বা এই বিষয়গুলো মূলত এই হিমবাহ তত্ত্ব বা প্রাকৃতিক ভূগোলের একটি বিষয়, এর জন্য হিমবাহ তত্ত্ব একটি আমাদের প্রাকৃতিক ভূগোলে আরেকটি বিষয়। এই হিমবাহ দ্বারা আবার নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন ঝুলন্ত উপত্যকা কৈরি প্রিয়ট শৈলময় পর্বত হিমশিরি, এই বিষয়গুলো অধ্যয়নের বিষয় যেহেতু ভূমিরূপ বিদ্যা। কিন্তু ভূমি হচ্ছে আমরা যেটা একদম দেখে থাকি সেটা, আর হিমবাহ হচ্ছে বরফ, বুঝেছো বাবারা, বরফ দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমাদের এই প্রাকৃতিক ভূগোলের অধ্যয়নের বিষয়। এরপরে যেটি সেটি হচ্ছে জলবায়ু বিদ্যা। জলবায়ু বিদ্যা কি, অর্থাৎ আমাদের যে বায়ুমণ্ডল আছে সে বায়ুমণ্ডল বা অনেক দিনের কোন স্থানে দৈনন্দিন যে তাপমাত্রা সে দৈনন্দিন তাপমাত্রার সাথে তাপমাত্রার যে অনেক বড় একটি পরিসরে যখনই ফলাফল বের হয়ে আসে সেটি হচ্ছে জলবায়ু, যেটিকে আমরা বলি যে 30 থেকে কোন অঞ্চলে দীর্ঘকালের 30 থেকে সাধারণত 30 থেকে 40 বা 25 থেকে 40 বছরের আবহাওয়ার যে গড় ফলাফল সেটি হচ্ছে জলবায়ু। তাহলে এই ওই অঞ্চলটা এই জলবায়ু পর্যালোচনা করলে আমরা সাধারণত কোন অঞ্চলের তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে কিনা, বা তার কোন ওই অঞ্চলের জলবায়ুর মধ্যে বা ওই অঞ্চলের পরিবেশ কি রকম ছিল এখন কি পরিবর্তন হয়েছে কিনা সেই বিষয়ে জানা যায়। তাই জলবায়ু বিদ্যাও এই আমাদের প্রাকৃতিক ভূগোলের একটি অধ্যয়নের অন্যতম বিষয় আমাদের গণ্য করা হয়েছে, ঠিক আছে বাবা। এই যে জলবায়ু উপাদান নিয়ামক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বায়ুর তাপ বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা বায়ু প্রবাহ, এই বিষয়গুলো আমরা পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চল এই বিষয়গুলো আমরা আবার জলবায়ু বিদ্যা দ্বারা অধ্যয়ন করে জানতে পারি। তাহলে অবশ্যই এটি প্রাকৃতিক বিষয়, সেই প্রাকৃতিক বিষয়টাও আবার আমরা কি বলতাম পারি প্রাকৃতিক ভূগোলে। এরপর যেটি সেটি হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোল কি,
মানুষ ও পরিবেশ নিয়ে আলোচনা করাই কি জীবমণ্ডল, তাই না? তা আমরা কিন্তু প্রথমেই সংজ্ঞায় বলেছি মানুষ আর পরিবেশের যে আন্তঃসম্পর্ক সেটাই হচ্ছে বাস্তুতন্ত্র বা জীব ভূগোল। আমরা কি বলতো বায়োলজিতে আমরা কি পড়েছি উদ্ভিদ আর প্রাণী। তাহলে উদ্ভিদ আর প্রাণী কিন্তু আমাদের এই প্রাকৃতিক বিষয়গুলির একটি অন্যতম বিষয়, তাই এটা প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম অধ্যয়নের বিষয়। ঠিক আছে বাবা, প্রাকৃতিক ভূগোলের এই বিষয়বস্তুর মধ্যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বায়ম সম্পর্কে আলোচনা করব, ইকোসিস্টেম আলোচনা করব, বাস্তু সংস্থান নিয়ে আলোচনা করব, বিভিন্ন না চক্রগুলো যেমন নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র, কার্বন চক্র, এই চক্রগুলো নিয়ে আলোচনা করাও জীব ভূগোলের। আচ্ছা, এছাড়াও এখানে আমরা আরেকটি বিষয় আলোচনা করব যেটি কিনা আমাদের এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়, দূষণ, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ নিয়েও আমরা জীব ভূগোলে আলোচনা করে থাকি। এরপর যেটি সেটি হচ্ছে সমুদ্র বিজ্ঞান। সমুদ্র বিজ্ঞান মূলত হচ্ছে আমাদের যে পাঁচটি বৃহৎ মহাসাগর। তোমরা বলতে পারো বাড়ি তত্ত্ব তো সমুদ্র বিজ্ঞান পড়লাম, কারণ 71 ভাগ পানি ওইখানে আছে। বাড়ি তত্ত্বে আমরা সমুদ্র বিজ্ঞান পড়েছি, কিন্তু সেখান থেকেও সমুদ্র বিজ্ঞানে আমরা আরো জানবো সেটি হচ্ছে সমুদ্র স্রোত, বিভিন্ন সমুদ্র তলদেশের সম্পর্কে জ্ঞান, তারপরে হচ্ছে সামুদ্রিক সম্পদ, এই বিষয়গুলো মূলত আমরা সমুদ্র বিজ্ঞানে পড়ে থাকি। ঠিক আছে, বাড়ি তত্ত্বে আমরা সমস্ত পানি নিয়ে আলোচনা করি, কিন্তু সমুদ্র বিজ্ঞানে হচ্ছে শুধুমাত্র মহাসাগরগুলো নিয়ে আলোচনা করি। আর এর সাথে আরেকটি বিষয় সম্পর্কিত সেটি হচ্ছে জোয়ার ভাটা। সমুদ্র বিজ্ঞানে আমরা জোয়ার ভাটা নিয়েও আলোচনা করে থাকি। যেহেতু এটিও একটি প্রাকৃতিক বিষয়, তাই এটিও প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম বিষয় বস্তু। ঠিক আছে বাবা, এরপরে হচ্ছে যেটি সেটি হচ্ছে কি উপকূলীয় ভূগোল। পৃথিবীর যে সমস্ত দেশে বা যে সমস্ত অঞ্চলের দিয়ে উপকূল ভাগ বা আমরা বলতে পারি মহাসাগর বা সাগর বা উপসাগর গুলো অংশ রয়েছে, সেখানে আমরা বলি ওটি উপকূল। সমুদ্র বা ভূমির মধ্যে যে স্থিতিশীল আন্তঃসম্পর্ক বিষয়ক বিন্যাস সেটি হলো উপকূল। সেই উপকূলীয় তরঙ্গ দ্বারা উপকূলীয় তরঙ্গ বা পলি তরঙ্গ, উপকূলীয় আবহাওয়া, এই বিষয়গুলো মূলত আমরা কোথায় আলোচনা করব বা এই বিষয়বস্তুগুলো কোথায় আলোচিত হবে সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলে। তাহলে এটি হচ্ছে উপকূলীয় ভূগোল হচ্ছে আমাদের প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম আলোচনার বিষয়বস্তু। এবং সর্বশেষ যেটি সেটি হচ্ছে আমাদের পরিবেশ, এই সবকিছু নিয়েই আমাদের পরিবেশ, তাই পরিবেশ ভূগোল আমাদের এই প্রাকৃতিক ভূগোলের একটি অন্যতম আরেকটি অন্যতম আলোচনার বিষয়। এখানে প্রকৃতির সার্বিক অবস্থা, পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ কিন্তু আমরা জীব ভূগোলও পড়েছি, পরিবেশ দূষণ কিন্তু এখানে আমরা আবার পড়ব পরিবেশ ভূগোলে, যে দূষণ গুলো কিভাবে হচ্ছে, দূষণের মাত্রা কতটুকু বা দূষণ গুলো কিভাবে তার আমরা কিভাবে সেটাকে নিস্তার করতে পারবো বা ওইখান থেকে পরিত্রাণের উপায়, সেই বিষয়গুলো আমরা পরিবেশ ভূগোলে পড়ে থাকি। ঠিক আছে, আমরা যখনই আমরা এক একটা অধ্যায়ে যাব তখনই কিন্তু আমরা এটার সাথে মিল করাবো যে কোনটা থেকে কোথায় আসছে, কোন বিষয়বস্তু নিয়ে আমরা এখন আলোচনা করছি। যেমন তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে পৃথিবীর ভূমিরূপ অবস্থা, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে পৃথিবীর গঠন। তাহলে পৃথিবীর গঠনটা কোথায় আলোচনা করেছে সেটা কিন্তু তখন রিলেটেড করবো আমরা, সেটি হচ্ছে আমাদের ভূমিরূপ বিদ্যায় আমাদের পৃথিবীর গঠন নিয়ে আলোচনা করতে হবে। পৃথিবীর গঠন যদি আলোচনা করি তাহলে ভূমিরূপ বিদ্যা সেখানে অংশ। এখানে এই বিষয়গুলো মূলত সমস্ত বিষয়গুলোই দেখবে তোমাদের যে পড়ার অধ্যায়গুলো সেই অধ্যায়গুলোর সাথে একটার সাথে আরেকটা রিলেটেড। তাই বলা যায় যে প্রাকৃতিক বিভিন্ন প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে মূলত প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু গড়ে উঠেছে। তবে প্রকৃতি আর পরিবেশের আন্তঃসম্পর্ক দেখা গেলে সবকিছু প্রকৃতি আর পরিবেশ আর মানুষের সাথে যে আন্তঃসম্পর্ক সেটা একটা রিলেটেড এখানে দেখানো হয়েছে। তাহলে বিষয়বস্তু পড়ে তোমরা অবশ্যই জানতে পারলে যে প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তুটা কি। এরই ধারাবাহিকতায় আমরা আজকে পড়ব যে এই যে প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু, তাহলে প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো কি। বিষয়বস্তুর দিকে খেয়াল করলে কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোলের উপাদান সম্পর্কেও জানতে পারবো। খেয়াল করে দেখো, ভূমিরূপবিদ্যা আছে, বাড়ি তত্ত্ব আছে,
হিমবাহ তত্ত্ব আছে, জলবায়ু তত্ত্ব আছে, জীব ভূগোল আছে, সমুদ্র বিজ্ঞান আছে, উপকূলীয় ভূগোল আছে, পরিবেশ আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টি বিষয়ের মধ্যেই কিন্তু আমাদের উপাদানগুলো লুকিয়ে আছে। তাহলে পরিবেশ বা সরি প্রাকৃতিক ভূগোলের উপাদানগুলো কি? প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যায় যে যেহেতু প্রথমেই কে ছিল ভূমিরূপ বিদ্যা, তাহলে এই হচ্ছে আমাদের পৃথিবী। যদি ধরি এটাকে, তাহলে এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। পৃথিবীকে ঘিরে আছে বায়ুর আবরণ, পৃথিবীতে আবার রয়েছে বায়ুমণ্ডল, এখানে আছে মহাকাশ। তাহলে আর এখানে ভূপৃষ্ঠে বসবাস করে মানুষ ও প্রাণী। তাহলে আমরা বুঝতে পারছি বা উপাদানগুলি যদি আলোচনা করি তাহলে দেখতে পারবো যে আমরা কি বলেছিলাম, ভূঅভ্যন্তর, ভূমিরূপ বিদ্যা ভূঅভ্যন্তর নিয়ে আলোচনা করে, ভূত্বক নিয়ে আলোচনা করে, ভূবিদ্যা নিয়ে আলোচনা করে। তাহলে উপাদানগুলো কি? প্রথমেই যেটি আসে সেগুলি হচ্ছে অশ্বমণ্ডল। এই অশ্ব কিন্তু ঘোড়া না, আবার অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগ। উপরিভাগে আমরা কি করছি? পৃথিবীর গঠন করতে হলে ভূঅভ্যন্তর জানতে হবে। তারপরে যেহেতু পৃথিবীর গঠন হয়ে আমরা উপরি ভাগে থাকি, তাহলে ভূত্বক, এই যে একটু আগে পড়লাম ভূমিরূপ, রূপ পড়লে কি হবে? সেখানে ভূপ্রক্রিয়া। আচ্ছা, তারপরে কি? সেটা হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন। ভূপৃষ্ঠের পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আবার আছে ধীর ও আকস্মিক, অর্থাৎ ধীরে ধীরে হচ্ছে, হঠাৎ হচ্ছে, ঠিক আছে। তারপরে আবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক অবয়ব দ্বারা পরিবর্তন, নদী দ্বারা, তারপর হচ্ছে ক্ষয়জাত, তারপর হচ্ছে যে বললাম হিমবাহ দ্বারা। তাহলে অশ্বমণ্ডল আমাদের একটি অধ্যয়ন, প্রাকৃতিক ভূগোলের একটি উপাদান, এবং এর সাথে সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এটির সাথে এটির উপাদান, অশ্বমণ্ডলের উপাদান। দুই হচ্ছে বায়ুমণ্ডল। আমি বলেছিলাম পৃথিবীকে বেষ্টন করে আছে বায়ু রাশি, তাহলে অবশ্যই বায়ুমণ্ডল আমার অধ্যয়নের বিষয়। তাহলে আমরা বায়ুমণ্ডলের সাথে রিলেটেড কি কি বলবো? জলবায়ু বিদ্যা আবহাওয়া বিদ্যা কিন্তু আমাদের ক্ষেত্র বা পরিসর, তাই না? তাহলে বায়ুমণ্ডলের সাথে রিলেটেড কি কি হতে পারে? প্রথমেই যেটি সেটি হচ্ছে বায়ুর কি উপাদান। তারপরে কি বাবা বলতে পারো? সেটি হচ্ছে স্তর, বায়ুর স্তর। তারপরে হচ্ছে বায়ুর আবহাওয়া, জলবায়ু। তারপরে আবহাওয়া জলবায়ু নিয়ামক উপাদান। আবহাওয়া জলবায়ুর উপাদান ও নিয়ামক। তারপরে কে? বিভিন্ন ধরনের, আমি কিন্তু বলেছি এক এক অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু ভিন্ন ধরনের। আবহাওয়া বা জলবায়ুর অঞ্চলগত অঞ্চলের শ্রেণীবিন্যাস বা অঞ্চলগত পার্থক্য, এসব কিছু জানার বিষয়গুলো হচ্ছে বায়ুমণ্ডলের অন্তর্গত।
তারপরে কে বলেছিলাম আমরা দেখো দেশ বাড়ি তত্ত্ব সমুদ্র বিজ্ঞান তাহলে সেটা কি বাড়ি মণ্ডল বলি সরাসরি তাহলে বাড়ি মণ্ডলের আবার কি কি বিষয় আমরা জানব বাড়ি মণ্ডলের বিষয়গুলো হচ্ছে আমরা আগেই বলছি যে তো সমুদ্রবিদ্যা একটি অধ্যয়নের বিষয় তাহলে মহাসাগর মহাসাগর সাগর সেগুলোর আয়তন গভীরতা জোয়ার ভাটা মহাসাগর গুলোর স্রোত মহাসাগরের তলদেশ তারপরে হচ্ছে জোয়ার ভাটা আবার এর সাথে আরেকটি বিষয় হচ্ছে পৃথিবীর পানির উৎস ও বণ্টন পানি চক্র যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারছো যে বায়ুমণ্ডলের আবার উপাদান আছে তাহলে আমাদের প্রাকৃতিক ভূগোলের মূল উপাদানই হচ্ছে তিনটি একটি হচ্ছে অশ্বমণ্ডল আরেকটি হচ্ছে আমরা কি বলতে পারি বায়ুমণ্ডল আরেকটি হচ্ছে বায়ুমণ্ডল এরই পরিপ্রেক্ষিতে আরেকটি যেটি সেটি হচ্ছে জীবমণ্ডল খেয়াল করে দেখো এই বায়ু পানি বায়ুমণ্ডল কে ভোগ করার জন্য বা উপভোগ করার জন্য আকে আকে পাঠানো হয়েছে মানুষ বা বিভিন্ন ধরনের প্রাণীদের তাহলে সেইরই পরিপ্রেক্ষিতে আমাদের আরেকটি বিষয় হচ্ছে বা উপাদান হচ্ছে জীবমণ্ডল তাহলে প্রাকৃতিক ভূগোলের আরেকটি উপাদান হচ্ছে জীবমণ্ডল জীবমণ্ডলে আমরা মূলত প্রাণী আর উদ্ভিদ এই সবকিছু নিয়ে আলোচনা করে থাকি প্রাণী বা উদ্ভিদের কর্মকাণ্ড প্রাণী বা উদ্ভিদের সাথে পরিবেশের সম্পর্ক কোথায় কিরকম প্রাণী উদ্ভিদ গড়ে উঠছে বা প্রাণী জন্মগ্রহণ করছে বা প্রাণী যে পরিবর্তন হয়েছে সেই সবকিছু বিভিন্ন ধরনের বায়ন এগুলো আমরা জীবমণ্ডলে জানবো তাহলে প্রাকৃতিক ভূগোল আর উপাদান হচ্ছে মূলত কি তিনটি কিন্তু আরেকটি অন্যতম উপাদান হচ্ছে বা আরেকটি উপাদান হচ্ছে তিনটির সাথে রিলেটেড সেটি হচ্ছে জীবমণ্ডল এখন এই যে আমরা জানলাম ক্ষেত্র পরিসর উপাদান সমস্ত কিছু তাহলে প্রাকৃতিক ভূগোলের এই ক্ষেত্র পরিসর বা উপাদান নিয়ে ক্ষেত্র পরিসর বা উপাদান নিয়ে যে আলোচনা সেটি প্রাকৃতিক ভূগোলে কি দরকার প্রাকৃতিক ভূগোলে কি দরকার প্রাকৃতিক ভূগোলের এই দরকারগুলো আমরা জানবো প্রথমেই যেটি আমরা জানি যে তোমরা আমরা বললাম ভূমিরূপ বিদ্যা তাহলে প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দ্বারা আমরা পৃথিবীর জন্ম সম্পর্কে জানতে পারবো কারণ ভূমিরূপ বিদ্যার একটি অন্যতম বিষয় হচ্ছে কি পৃথিবীর উত্থান সৌরজগৎ বা পৃথিবীর যে সৌরজগৎ বা পৃথিবীর যে উৎপত্তি সেটি সম্পর্কে তাই না বাবা সেটি সম্পর্কে জানতে পারছি তাহলে সেটি সম্পর্কে জানার একটি অন্যতম উপায় হচ্ছে কি এই প্রাকৃতিক ভূগোল তাহলে প্রাকৃতিক ভূগোল পড়লে আমরা কি জানতে পারবো পৃথিবীর জন্ম বা উৎপত্তি দুই প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন দ্বারা আমরা ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি অর্থাৎ ভূমিটি কি রকম পৃথিবীর এই উপরিভাগের ভূমিরূপ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি আমরা প্রাকৃতিক ভূগোল অধ্যয়ন দ্বারা সেটি কি পাহাড় পর্বত ওই অঞ্চলটি পাহাড় পর্বতের অন্তর্গত নাকি ওই অঞ্চলটি কোন প্রাকৃতিক শক্তি দ্বারা পরিবর্তিত হচ্ছে এইরকম এরপর যেটি আমরা বাড়ি তত্ত্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি অর্থাৎ পানি রাশি পৃথিবীর সমস্ত পানি রাশি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি পানির বন্টন পৃথিবী গুলোর মহাসাগর মহাসাগর গুলোর আকার আয়তন সমস্ত কিছু মানব জাতির উপরে গুরুত্ব কি তারপরে আবার বাড়ি তত্ত্বের অংশ হিসেবে আমরা বলতে পারি সমুদ্র সম্পর্কে জ্ঞান লাভ সমুদ্র সম্পর্কে অর্থাৎ পৃথিবীর পাঁচটি যে বড় মহাসাগর রয়েছে এই বড় বড় মহাসাগর গুলোর আকার আয়তন স্রোত অন্যান্য বিষয় সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে আবার জলবায়ু সম্পর্কেও কিন্তু আমরা জানতে পারি
কোথা থেকে? এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের দ্বারা। আবার বায়ুমণ্ডল সম্পর্কেও জানতে পারে, কারণ জলবায়ুর সাথে কিন্তু আমাদের বায়ুমণ্ডলটা সম্পর্ক যুক্ত। কারণ আমি উপাদানে কিন্তু বলেছি যে বায়ুমণ্ডল এর একটি উপাদান, তাহলে অবশ্যই জলবায়ুর সাথে পড়লে বা বায়ুমণ্ডল বা আবহাওয়া সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। তাহলে তোমরা বুঝতে পারছ যে আমাদের এই প্রাকৃতিক ভূগোল অধ্যয়নের গুরুত্ব কি। পৃথিবীর প্রাকৃতিক বিষয় সমূহ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ আমরা সাধারণত এই প্রাকৃতিক ভূগোল সম্পর্কে অধ্যয়ন করে জানতে পারি। তাহলে ছেলেরা, আমি মনে করি গত ক্লাসে আমি তোমাদের ফোন নাম্বার দিয়েছিলাম, প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে ফোন করবে বা কোনো বিষয় না বুঝলে আমাকে ফোন করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। সবাইকে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি, শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।